এই যে 120 ওয়াটের এই বিস্ট চার্জার, আর যেটা হচ্ছে বিস্ট একদম বিস্ট একটা চার্জার, লিটারেলি এই চার্জার যদি আমি আপনার মাথায় ফিক্কা মারি ভাই, আপনার মাথা ফাটবে। ইটে ইটের ইটের বাড়িতে মাথা না ফাটলে এটা এটা দিয়ে আপনার মাথা ফাটবে। মানে লিটারেলি এত ভারী চার্জার, মানে ফোনের থেকে চার্জারের ওজন বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এমআই এর সবচেয়ে লেটেস্ট ফোন এমআই 11i হাইপার চার্জার ভেরিয়েন্টটা, 120 ওয়াটের চার্জারের ভেরিয়েন্ট যেটা। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে যেটা হচ্ছে এমআই 11i নরমালটা, তবে আজকে নিয়ে আসলাম হচ্ছে এমআই 11i হাইপার চার্জ। তো আমরা রাখলাম এটা এখানে। তো আজকে একটি জবরদস্ত রিভিউ হবে ইনশাল্লাহ। আজকে আমরা শুধু রিভিউ না, আনবক্সিং না, শুধু তার পাশাপাশি হচ্ছে আমরা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলবো, তার পাশাপাশি আপডেট প্রাইসটা বলবো, প্লাস তার পাশাপাশি আপনারা কেন এমআই 11i অথবা যেটা আমরা নোট 11 প্রো গ্লোবাল এডিশন নামে জানি সেটা কেন কিনবেন সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা শুরু করা যাক, এবং অবশ্যই ভিডিও শুরু করার আগে আমাদের টেকজুবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও সবসময় দেখতে পারে। সো লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমআই 11i, একটু দেখায় দেই। এমআই 11i যে নর্মালটা ছিল এটা হচ্ছে শুধু নর্মাল, আর এটা হচ্ছে হাইপার চার্জ, মানে হচ্ছে 120 ওয়াটের যে চার্জারটা থাকে সেটা হচ্ছে এমআই 11i হাইপার চার্জ যেটা থাকে। সো আমরা এখন এটাই আনবক্সিং করবো আপনাদের সামনে সরাসরি। সো এটাও কিন্তু সেম স্পেসিফিকেশন, ওভারঅল স্পেসিফিকেশন সবই সেম, তবে হচ্ছে এটাতে 120 ওয়াটের চার্জার আর কিছু বেসিক কিছু হচ্ছে চেঞ্জ করা হয়েছে, সেটাই আমরা আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো। সো আমরা প্রথমে স্টিকারটা খুললাম, পরে অ্যাজ ইউজুয়াল ভিতরে কালো বক্স আর কালো, পুরোটাই কালো কোটিং। এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট। সো আমরা খোলার পর দেখতেছি ফোনটা, এটা হচ্ছে মেনলি পার্পল কালারটা, যেটা মিস্ট পার্পল নামে আসে সেটা আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে হোয়াইট কালারটা, তবে এই কালার এইবার আসছে হচ্ছে পার্পল কালারটা। সো সবার আগে আমরা চলে আসি হচ্ছে ভিতরে আপনার বক্সের মধ্যে কী আছে। এখানে আছে হচ্ছে আপনার গিয়ে যেই ট্রান্সপারেন্ট কাভার অ্যাজ ইউজুয়াল যেটা দেওয়া থাকে সেটাই আমি একটু খুলে দেখাই দিই। এবারের কাভারের কোয়ালিটিটা একটু আগের বারের থেকে বেটার করা হয়েছে, ঠিক আছে, আগের বারের থেকে বেটার করা হয়েছে। তার পাশাপাশি সিমিজ একটা টুল আর ডকুমেন্টেশন। সো ভিতরে চলে আসি, সবচেয়ে বড় আকর্ষণ থাকবে মোবাইলের থেকে বেশি হাইলাইট থাকবে আজকে চার্জারে। সো আমরা খোলার পর দেখতেছি, একটু দেখাই আপনাদেরকে, মানে ভাই এটা কি চার্জার আসলে? এটা তো আসলে চার্জার, এটা তো পাথর একটা, ইট একদম ইট। এটাতে যদি কারোর, মানে সিরিয়াসলি যদি এটা যদি কারো মাথায় মারি, এটা নিশ্চিত তার মাথা ফাটবেই। মানে এটা মোবাইলের থেকে একটু একটু জাস্ট একটু দেখি এটা, হ্যাঁ মোবাইলের থেকে চার্জারের ওজন বেশি, মানে মোবাইলের 204 গ্রাম, চার্জার অ্যাটলিস্ট 200 গ্রাম প্লাস হবে, মানে মোবাইলের থেকে চার্জারের ওজন বেশি সিরিয়াসলি। সো অ্যাপার্ট ফ্রম দিস আমরা এখন চলে আসি সরাসরি আপনার গিয়ে ক্যাবলে, এখানে চলে আসে টাইপ সি ক্যাবল। সো আমরা চার্জার নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। সো হচ্ছে আমরা এখন ফোনে চলে আসি, ফোনের স্পেসিফিকেশন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোট 11 প্রো বা এমআই 11i গ্লোবালি যেটা নামছে, মানে আসলে শাওমি এবার আপনাদেরকে পুরোপুরি কনফিউজ করে দিছে। কারণ কি, শাওমির এখন এতগুলা ভেরিয়েন্ট, এবার এতগুলা ভেরিয়েন্ট বের করছে যে আসলে মানে বোঝাটাই মুশকিল আসলে যে কোনটা কোন ভেরিয়েন্ট। কিন্তু আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট যেটা, এটা এমআই 11i হাইপার চার্জ ভেরিয়েন্ট। আপনার গিয়ে 6128 আর 8128 দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফোন, মানে পার্পল কালারটা, পার্পল কালারটা আছে লাইটের মধ্যে, মানে লাইক হালকা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার। ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মি 11i হাইপার চার্জের ভেরিয়েন্টটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার পার্পল কালার। এটা আসলে আউটলুক শাইন করে অনেক বেশি, মানে এটা প্রত্যেকটা কালারই সুন্দর, তবে আমরা আগে গত দুইটা ভিডিওতে আমরা ব্লু আর হচ্ছে গ্রিন দেখাইছিলাম, পার্পলটা দেখাইতে পারিনি। সো আমরা দেখাচ্ছি আউটলুকটা, দেখাই সাইডে দেখতে পাচ্ছেন। সো সরাসরি আমরা পোর্সেন্ট বাটনে চলে আসি। সো আনবক্সিং যেহেতু করতেছি, পোর্সেন্ট বাটনে আপনাদের বলে দিই, এটা হচ্ছে বাম পাশে পাবেন আপনি হচ্ছে স্পিকার গ্রিল, মানে ডুয়াল স্পিকার, সামনেও স্পিকার আছে আর নিচেও স্পিকার, ডুয়াল স্পিকার আর হচ্ছে টাইপ সি আপনার গিয়ে পোর্ট, আর হচ্ছে আপনার সিম রকার। সিম রকারে কিন্তু আপনি হচ্ছে ডেডিকেটেড স্লট, একটা একটা সিম অথবা হচ্ছে একটা মেমোরি অথবা দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন। আর আমরা যদি লেফট সাইডে দেখি, অন দ্য লেফট সাইড, তাহলে আমরা দেখবো পুরোপুরি স্ট্রেট ফ্ল্যাট, কোনোরকম কোনো বাটন পোর্টসান বাটন দেওয়া নাই। আমরা যদি এখন রাইট সাইডে দেখি, তাহলে দেখতে পারবো হচ্ছে আপনার কি পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, মানে এই যেটা এটা হচ্ছে একসাথেই দেওয়া, মানে আপনার পাওয়ার অন অফ বাটন আর ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার স্ক্যানার একই জিনিস, মানে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এক কথা বলতে গেলে। আর উপরে দেওয়া আছে ভলিউম রকার, ভলিউম আপ ডাউন করে। আর উপরে যদি আমরা দেখি একবার উপরে, তাহলে দেখতে পারবো হচ্ছে আপনার স্পিকার, যেটা আমরা বলছিলাম ডুয়াল স্পিকার, স্টোরিও স্পিকার যেটা। আর এখানে দেখতে পাচ্ছেন সবার প্রিয় হচ্ছে আপনার গিয়ে 3.5mm জ্যাক আর হচ্ছে আয়ার প্লাস্টার। সো ওভারঅল উপরে চলে এগুলো হচ্ছে আপনার কি উপরের পোর্শনটা। ভিউয়ার্স আমরা এখন চলে আসি হচ্ছে ব্যাকে, ব্যাকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো হচ্ছে পিছনে হচ্ছে আপনার কি গ্লাস প্রোটেকশন, কর্নিং গরিলা গ্লাস 5 না, আর সামনে ডিসপ্লেতে হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, কিন্তু ব্যাকে কোনো কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন নাই। সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড এটা একটু, কারণ এটা হচ্ছে আপনার গিয়ে কর্নিং গরিলা গ্লাস 5 দিলে আমরা অবশ্যই খুশি হতাম। ভিউয়ার্স আমরা সরাসরি ক্যামেরা আর হচ্ছে ডিসপ্লেতে চলে আসবো। ক্যামেরা যদি আমরা দেখি, ক্যামেরা দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে 108 মেগাপিক্সেল ক্যামেরা, আর হচ্ছে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, তারপর হচ্ছে আপনার গিয়ে আলট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেল, তারপর ম্যাক্রো হচ্ছে 2 মেগাপিক্সেল। ওভারঅল হচ্ছে ক্যামেরা মোটামুটি স্যাটিসফাইং,
দেখতো ক্যামেরা ডিজাইনটা সুন্দর। আপনি দেখেন একটু দেখায় দিয়ে পাশটা ক্যামেরা বামটা কিন্তু আহামরি এত বড় করে নাই গতবারের মতো, এবার ক্যামেরা বামটা একটু ছোট করছে আগেরবার থেকে। আর হচ্ছে আপনি যদি সরাসরি আমরা ডিসপ্লেতে চলে আসি, ডিসপ্লেতে ব্যবহার করা যে সেলফি ক্যামেরাটা, সেলফি ক্যামেরা বড় হচ্ছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। সো আমরা এখন সরাসরি ডিসপ্লেতে ওপেন করবো আর আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এটা হচ্ছে Mi 11i হাইপার চার্জ ভেরিয়েন্ট, যেটা আমরা এখন একটা ডিসপ্লে সম্পর্কে কথা বলবো। এটা হচ্ছে একটি FHD+ Full HD+, যেটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর হচ্ছে ব্যবহার করা হচ্ছে 120Hz রিফ্রেশ রেট উইথ হচ্ছে 244Hz টাচ স্যাম্পলিং রেট। ভিউয়ার্স, আমরা এখন যদি প্রসেসরে চলে যাই তাহলে দেখতে পারবো এটাতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 920G প্রসেসর, যেটা হচ্ছে একটি হাইলি মানে হাই কোয়ালিটির একটি প্রসেসর, যেটা হচ্ছে আপনার ওভারঅল যে বেসিক কাজগুলো বা হচ্ছে গেমিংয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে অনেক ভালো সাপোর্ট দিবে। আমরা অ্যাবাউট ফোনে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন 6GB 128GB, আর হচ্ছে এটা বেস্ট হচ্ছে Mi Global 12.5.1, আর হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ভার্সন 11 বেস্ট এটা। আর হচ্ছে ওয়াল স্পেক্সে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো হচ্ছে এখানে দেওয়া আছে যে আপনার গিয়ে CPU ব্যবহার করা হচ্ছে Octa-Core Max 2.5 GHz। আর হচ্ছে যদি আপনি প্রসেসরে যান, বলছি আগেই, যেটা হচ্ছে আপনার গিয়ে ওই Mediatek Dimensity 920G 5G প্রসেসর, যেটা হচ্ছে বেস্ট অন আপনার 6nm প্রসেসর, যেটা হচ্ছে 6mm একটি প্রসেসর। তো ভিউয়ার্স, আমরা এখন এটা আপনাকে ক্যামেরা টেস্টিং করে দেখাবো যে আসলে নোট 11 প্রো বা Mi 11i এর ক্যামেরাটা কেমন। সো আমরা ক্যামেরায় চলে গেলাম, এগ্রিতে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিরেক্ট হচ্ছে একটা ক্যামেরা ফটো ক্লিক করে আপনাদেরকে দেখাই, ক্যাজুয়াল একটা ফটো আমরা দেখালাম এখানে। সো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর রেজুলেশন, আর হচ্ছে খুবই ভালো আসছে ক্যামেরার কোয়ালিটি, যদিও একটু মানে কেমন জানি হেজিনেস দেখাচ্ছে। আর এই পাশটা যদি আমি একটা পোর্ট্রেট শট নিয়ে দেখাবো, ভাই একটু এই পাশে আসেন, একটু পোর্ট্রেট শট নিয়ে দেখাবো যে পোর্ট্রেট ফোনটা, পোর্ট্রেটের হচ্ছে আপনার কি ক্যামেরাটা কেমন হয়। আমার ফ্রেন্ড যখন ইউজ করছে তখন সে বলছে ক্যামেরার কোয়ালিটি পোর্ট্রেটটা অনেক ভালো হয়েছে, ক্যামেরা কোয়ালিটি পোর্ট্রেটটা অনেক ভালো। সো আমরা এখন দেখবো পোর্ট্রেটটা আসলে কেমন ধরে। সো আমরা দেখি পোর্ট্রেট, ক্যাজুয়াল ফটো, কোনো রকম অ্যাঙ্গেল ধরলাম না। সো ক্যাজুয়ালি যদি আপনি দেখেন পোর্ট্রেটটা কিন্তু পিছনের পোর্ট্রেট যে ব্লার, যেটা ওটা অনেক সুন্দর করতেছে আর অনেক ভালো ক্যাপচার করতেছে পোর্ট্রেট সাইডটা। সো অ্যাপার্ট ফ্রম দিস, আপনার হচ্ছে যদি মোড়ে চলে যান আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা। আমরা একটা ক্লিক করে দেখি মেন ক্যামেরাটা, অবশ্যই দেখতে পাচ্ছেন অন্যান্য যে ক্যামেরার রেজুলেশন ওটা থেকে অনেক ভালো আসতেছে। সো উনি হচ্ছে আমি একটু মানে দেখতে পাচ্ছেন লাইক ঘুমায় গেছে ছবির মধ্যে। যাই হোক, ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ এভারেজ যদিও মোটামুটি ভালো। আমরা সেলফিতে চলে আসেন, সরাসরি সেলফিতে দেখতে পারবেন হচ্ছে বা হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, যদি আমার হাতে ফোন ধরে এখন দেখতে পাচ্ছেন আমি এটাতে ভিডিও করতেছি। সো সেলফি একটু ব্লার আসতেছে, এক সেকেন্ড আমি দেখতে, তো সেলফিটা দেখতে পাচ্ছেন সেলফি কোয়ালিটিটা অনেক ভালো, সেলফি কোয়ালিটিটা অনেক ভালো। ওভারঅল আপনারা যারা Xiaomi লাভার আছেন তারা তো জানেনই যে আসলে ক্যামেরা কোয়ালিটি কেমন। আর Xiaomi যে ক্যামেরা ভালো দিচ্ছে তা কিন্তু না, কিন্তু সবচেয়ে বড় কথা ভাই বিল্ডিং কোয়ালিটি, জোস গ্রিপিং বলতে পারেন, বিল্ডিং কোয়ালিটি সবই জোস। প্লাস এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এই ফোনের চার্জার, এই ফোনের চার্জার লিটারেলি এত ভারী মানে এত ভারী, দেখতে পাচ্ছেন 120Wh চার্জার। এটা যদি আপনি চার্জ দেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার গিয়ে 0-100% চার্জ হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক ফোনে অনেক চার্জারে দেখবেন যে 100 থেকে 0-80% চার্জ যাওয়ার পরে দেখবেন যে হচ্ছে আপনার চার্জ অনেক ধীরে ধীরে হয়, কিন্তু এটাতে এইরকম সমস্যা হবে না, 0-100% সেম গতিতেই সেম স্পিডে আপনার চার্জ হবে। আর হচ্ছে আপনারা অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারেন ভাই আসলে এটাতে কি মানে 120W চার্জার দিয়ে যদি আমি চার্জ দিই তাহলে কি ফোন ফেটে যাবে কিনা, বা ফোনে গরম হবে কিনা, ফোনের কোনো ক্ষতি হবে কিনা, অনেকেই এরকম প্রশ্ন আমাকে করেছেন অলরেডি। সো আমি তাদের উদ্দেশ্যে বলি এই 120W চার্জ মেইনলি এই ফোনের জন্যই বানানো হয়েছে, এরকম কোনো সমস্যাই হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্যান্য ফোনে যেমন চার্জ দিলে গরম হয়, এই ফোনটা এই ফোনের চার্জারটা দিয়ে চার্জ দিবেন ইভেন গরমও, তেমন আহামরি গরম হবেও না। অনেকে এই প্রশ্নটাও করে থাকেন যে হচ্ছে এই ফোনের চার্জার কি খুব তাড়াতাড়ি ড্রেন করবে কিনা, খুব তাড়াতাড়ি আপনার গিয়ে আপনার নষ্ট হবে কিনা এই ফোনের ব্যাটারি লাইফটা খুব তাড়াতাড়ি ড্রেন করবে কিনা, এরকম কোয়েশ্চেন এসেছে। তাদের উদ্দেশ্যে আমি আরেকটা উত্তর বলে দিই, এটা হচ্ছে Xiaomi তারা নিজেরাই দাবি করছে 800 টাইমস মানে হচ্ছে 800 টাইমস চার্জ দেওয়ার পরে এটা হচ্ছে আপনার গিয়ে 80% ব্যাটারি থাকবে, 80% ব্যাটারি লাইফ থাকবে, তার মানে হচ্ছে 2-2.5 বছর অ্যাটলিস্ট আপনার যাবে, তারপর হচ্ছে আপনার ব্যাটারি লাইফ 80% হবে, তার পাশাপাশি 2 বছরের আগে 800 আগে আপনার গিয়ে 100% চার্জই থাকবে। তো সো এদিক দিয়ে কোনো রকম টেনশন নেওয়ার দরকার নাই যে হচ্ছে ভাই আমরা কয়েকদিন পরে চার্জ ড্রেন করবে কিনা এরকম সামথিং কিছু। সো এটাই ছিল আপনার গিয়ে মোটামুটি 120W যে রূপকথা সেটা বললাম, আর এটাই মনে হয় ওয়ার্ল্ডের ফার্স্ট এই রেঞ্জের মধ্যে আপনাকে 120W চার্জ দিতে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন হচ্ছে আমার হাতে Mi 11i হাইপার চার্জ ভেরিয়েন্টটা, তো হাইপার চার্জ ভেরিয়েন্ট আর হচ্ছে নর্মাল যে 67W চার্জার সেটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। তো ডিফারেন্স আমি একটা আপনাদেরকে বুঝিয়ে দিই, ডিফারেন্সটা হচ্ছে যেটা হচ্ছে আপনার কি হাইপার চার্জারের চার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে 4500mAh ব্যাটারি, আর যেটা হচ্ছে নর্মালটা এটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে আপনার কি 5160mAh ব্যাটারি, কিন্তু হাইপার চার্জার হচ্ছে ব্যবহার করা হচ্ছে এই যে 120W এই বিস্ট চার্জার, আর যেটা হচ্ছে বিস্ট একদম বিস্ট একটা চার্জার। লিটারেলি এই চার্জার যদি আমি আপনার মাথায় ফিক্কা মারি ভাই আপনার মাথা ফাটবেই, ইটের বাড়িতে মাথা না ফাটলে এটা দিয়ে আপনার মাথা ফাটবেই, মানে লিটারেলি এত ভারী চার্জার, মানে ফোনের থেকে চার্জারের ওজন বেশি, ওজন বেশি হ্যাঁ। তো আপনারা যদি দেখেন হচ্ছে
যদি এটা যদি আপনার হচ্ছে স্পেক্সে দেখতে চান তাহলে দেখবেন যে হচ্ছে যেটা হচ্ছে নরমালটা ওটাতে কিন্তু ব্যাটারিটা বেশি কিন্তু চার্জারটা কম, এটাতে হচ্ছে চার্জারটা বেশি কিন্তু ব্যাটারি লাইফটা কম, কিন্তু ওভারঅল যে আপনি চার্জিং ব্যাকআপটা ওভারঅল একই রকম পাবেন। এখন আমরা ইউজার এক্সপিরিয়েন্সে চলে আসি, মানে আমার একটা ফ্রেন্ড এটা আমার থেকে নেওয়ার পরে কয়েকদিন ইউজ করছে, সে হচ্ছে আমাকে জানাইছে যে আসলে এটার কীরকম ইউজার এক্সপিরিয়েন্স বা কেমন হয়েছে সেটা আমাকে ওভারঅল জানাইছে, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করবো। এখন ও বলছে হচ্ছে ভাই যে আসলে সে ক্যামেরা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড, ক্যামেরা কিছু কিছু অংশে বোঝা যায় যে হচ্ছে আপনার গিয়ে লাইক ডিটেলস কম দেয়, কিন্তু অনেক সময় হচ্ছে লাইটে মানে লোয়ার লাইটে আর হচ্ছে বেশি লাইটে, দুটা লাইটে হচ্ছে ফোনের মানে যেটা হচ্ছে আপনার গিয়ে ক্যামেরা রেজুলেশনটা অনেক ভালো আসে। অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর সেন্সর ব্যবহার করা ফোনে, সো একই রকম মানে নোট 10 প্রো আর নোট 11 প্রোতে ওভারঅল ক্যামেরা কোয়ালিটি স্লাইটলি বেটার হচ্ছে নোট 11 প্রোতে, কিন্তু হচ্ছে আপনার গিয়ে নোট 10 প্রোটাও ক্যামেরা ভালো ছিল আর কি অ্যাকচুয়ালি। আর যদি আমি আউটলুক বা পারফরমেন্সের থেকে চিন্তা করি, মিডিয়াটেকের হ্যাঁ মিডিয়াটেকের 920G যে প্রসেসরটা সেটা হচ্ছে খুবই ভালো একটা প্রসেসর, অ্যাপার্ট ফ্রম দ্য আপনার হচ্ছে যে স্ন্যাপড্রাগন 778 থেকে একটু কম আর 765 থেকে একটু বেশি, 765G 5G প্রসেসর স্ন্যাপড্রাগন ওটা থেকে একটু বেশি কিন্তু 778 থেকে একটু কম, তো ওভারঅল মানে অ্যাভারেজ আপনার মোটামুটি ভালো একটা পারফরমেন্স আপনাকে দেবে এই রেঞ্জের মধ্যে। সো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আপনার হচ্ছে মি 11i 5G হাইপার চার্জার রিভিউ। আমরা মেইনলি আজকে আপনাদের সামনে বিস্তারিত কথা বলতে আসছি, যেহেতু আমি ফার্স্টে বলেছিলাম প্রাইস সহ আপডেট প্রাইসটা আপনাদেরকে জানাই দিব, তো 11i এর যেটা আপডেট প্রাইস আজকে ওটার প্রাইসটা আমরা আজকে রাখতেছি হচ্ছে অনলি 33,000 টাকা। 33,000 টাকা হচ্ছে 6128 ভেরিয়েন্টের প্রাইস আর 34,000 টাকা হচ্ছে 8128 ভেরিয়েন্টের প্রাইস এমআই 11i হাইপার চার্জ 5G ভেরিয়েন্টাল। আমি একটু বলে দিই দামটা একটু এখন আপ দিকে মানে হচ্ছে একটু উপর দিকে, মানে এখন তো এই মাসে আপনার গিয়ে চায়না বন্ধ যার কারণে একটু দামটা উপরের দিকে আছে, ইনশাল্লাহ কয়েকদিন পরে ফোনের প্রাইসটা কমবে ইনশাল্লাহ, যখন আপনি হচ্ছে তখন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন। সো তখন আপনারা আমাদের ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, ওভারঅল সব আমাদের দোকানের নাম্বার বা হচ্ছে সব কিছু দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন, অবশ্যই আপডেট প্রাইস বাড়লে আপনাদেরকে জানাই দেওয়া হবে। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এরকম এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে রিলিজ হয়েগুলো আমরা দিতে পারি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।